আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটা স্মার্ট বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। যদিও এই বিজনেসটাকে আমি পার্ট টাইম হিসেবে রেখেছি, অনেকে এই বিজনেসটাকে ফুল টাইম হিসেবে করে আসলে পরবর্তীতে ব্যবসাটা কন্টিনিউ করতে না পেরে অনেকে ব্যবসাটা ছেড়ে দিয়ে চলে যায়। তাই আমি এটাকে পার্ট টাইম বিজনেস হিসেবে রাখছি। তো কেন আমি এটাকে পার্ট টাইম বিজনেস হিসেবে রাখছি সেটা আপনি আলোচনা করলেই বুঝতে পারবেন। তো আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারের বিজনেস। তো এই ব্যবসাটা কিভাবে করবেন, কেমন ইনভেস্টের প্রয়োজন রয়েছে, আদ্যপান্ত সবকিছু আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেসটা করতে চান তাহলে কিভাবে করবেন। তো কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেস করতে গেলে আসলে অনেক ধরনের ট্রেনিং সেন্টার আপনি করতে পারবেন। যেমন আপনি চাইলে শুধুমাত্র কম্পিউটারের বেসিক, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট অফিস আর কি যেটাকে বলে, সেটা শিখিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি চাইলে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি আরও বেশ কিছু ক্যাটাগরির কাজ রয়েছে, সেগুলোর সাথে সম্পৃক্ত করে ট্রেনিং করিয়ে ব্যবসা করতে পারবেন। তবে যদি একদম ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা করতে চান তাহলে শুধুমাত্র মাইক্রোসফট অফিস কিভাবে চালাতে হয়, টাইপিং কিভাবে স্পিড বাড়াতে হয়, এছাড়া কিভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, এ ধরনের কিছু বেসিক কাজ শিখেও কিন্তু একটা ট্রেনিং সেন্টার করে ব্যবসা করতে পারবেন। তো আপনি যদি অলরেডি কম্পিউটার সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনাকে বারণ করব এই ব্যবসাটা শুরু করার জন্য। তো কিভাবে শুরু করবেন, তো শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে 5টা থেকে 6টা কম্পিউটার। তো যেহেতু আমাদের গভর্নমেন্ট বা সরকার তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, যার ফলে কম্পিউটার পার্টসের প্রাইস বা দাম অনেক কম। আপনি মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে 5 থেকে 6টা কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। তো 5-6টা কম্পিউটার আপনি সেট আপ করে তারপরে ব্যবসাটা শুরু করতে পারবেন। যদি আপনি মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো মানুষকে শিখে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু এত হাই কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন হবে না। মোটামুটিভাবে একটা লো কনফিগারেশনের কম্পিউটার হলেও আপনি ব্যবসাটা করতে পারবেন। তো এটাকে আমি কেন পার্ট টাইম বিজনেস হিসেবে রাখছি সেটা এখন ক্লিয়ার করি। দেখুন, আপনি যদি একটা বেস পড়াতে পারেন তাহলে একটা বেসে মিনিমাম 5 জন স্টুডেন্ট রাখবেন। তো 5 জন স্টুডেন্টকে আপনি একসঙ্গে টিচিং করাতে পারবেন। তো এভাবে যদি আপনি 12 ঘন্টা সময় হিসাব করেন, 12 ঘন্টায় আপনি 5x60 জন স্টুডেন্টকে আপনি পড়াতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি 60 জন স্টুডেন্ট কিন্তু একসঙ্গে পাবেন না। এর জন্য আমি এটাকে বলছি পার্ট টাইম বিজনেস হিসেবে রাখার জন্য। আপনি যদি একটা চাকরি করেন, চাকরির পাশাপাশি যদি এই বিজনেসটা করেন তাহলে সবচেয়ে ভালো হবে। আপনার অফিস টাইম যদি 10টা টু 5টা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। 5টার পর আপনি 2টা ব্যাচ রাখতে পারেন, আর অফিস টাইম 10টায় যদি হয় তাহলে তার আগে আপনি আরও 2টা ব্যাচ রাখতে পারেন। এভাবে করে কিন্তু আপনি দৈনিক 4টা করে ব্যাচ কমপ্লিট করতে পারবেন। তাহলে কিন্তু একটা ভালো ইনকামের বন্দোবস্ত হচ্ছে। তো কিভাবে শুরু করবেন, শুরু করার জন্য আপনার 5 থেকে 6টা কম্পিউটার লাগবে। এখন আপনি কত বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। এখন আপনাকে শুরু করার জন্য একটা ভালো স্থান নির্বাচন করতে হবে। অবশ্যই জনকোলাহলময় জায়গা, বাস স্ট্যান্ড, যেই জায়গাটাকে সবাই এক নামে চেনে, এরকম জায়গায় আসলে আপনাকে একটা পজিশন নিতে হবে। সেটা হতে পারে একটা ফ্ল্যাটের ভিতরে, হতে পারে কোনো মার্কেটের 5তলায় অথবা 4তলায় অথবা 3তলা ফ্লোরে, যেখানে আপনার ভাড়া একটু কম লাগবে। তো এটা হলে এখন আপনাকে মোটামুটিভাবে প্রচারণার কাজটা চালাতে হবে। প্রচারণার কাজ চালানোর জন্য আপনাকে ভালো ব্যানার, পোস্টার এগুলো ভালোভাবে আপনার যে এলাকায় আপনি ট্রেনিং সেন্টারটা করছেন সেই এলাকায় ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে আপনার প্রতিষ্ঠানটা কোথায় রয়েছে সেটা মানুষকে ভালোভাবে জানাতে হবে। আরেকটা বিষয়, এই ব্যবসা করার জন্য আপনাকে টার্গেট করতে হবে টিনেজার ছেলে মেয়েদেরকে, যারা অলরেডি অনার্সে, যারা অলরেডি ক্লাস 10 পাশ করেছে অথবা ইন্টারমিডিয়েট পাশ করেছে অথবা ইন্টারমিডিয়েটে পড়ছে, এই বয়সের ছেলে মেয়েদেরকে টার্গেট করে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। কারণ এই বয়সের ছেলে মেয়েরাই প্রথমত কম্পিউটারের প্রতি বেশ দুর্বল থাকে, আর তারা যেহেতু প্রাথমিক পর্যায়ে কম্পিউটারের প্রতি দুর্বল থাকছে, প্রাথমিক পর্যায়ে আসলে এখানে ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা প্রোগ্রামিং অথবা ওয়েব ডিজাইন এই ধরনের কাজের প্রতি তারা আসক্ত হবে না। তারা মূলত একদম প্রথম লেভেলে কম্পিউটারটা কীভাবে চালায়, মাইক্রোসফট অফিস বা প্রোগ্রাম কীভাবে চালায় সেটা শেখার জন্য উদ্বুদ্ধ থাকবে বা আশা করবে বা ওটার প্রতি আগ্রহ থাকবে। তাই আপনি
এই বয়সের ছেলে মেয়েদের টার্গেট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তবে অনেকেই আছে আরও মধ্যবয়সী বেশি বয়সী লোকেরাও আসলে এগুলো শিখতে চায়, শিখে চাকরি করতে চায়, সেটাও আপনি টার্গেটে নিতে পারেন, নিয়ে মার্কেটিং করতে পারেন। তো বিভিন্ন সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের পর অথবা এসএসসি পরীক্ষা শেষের পর অথবা জেএসসি পরীক্ষা শেষের পর টার্গেট করে মার্কেটিং করলেও কিন্তু ভালো স্টুডেন্ট পাওয়া যায়। তো সেভাবে টার্গেট করেও আপনি মার্কেটিং করতে পারেন। এছাড়া যারা অনার্স লেভেলে পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বিভিন্ন সেশনে পড়ছে, তারাও কিন্তু অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে চাকরি নেওয়ার জন্য কম্পিউটার শেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি একটা ভালো ইউনিভার্সিটি অথবা ভালো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে সেগুলোর আশেপাশে একটা পজিশন নিয়েও কিন্তু একটা এই ট্রেনিং সেন্টার চালু করতে পারেন। তো পার্ট টাইম হিসেবে এই জন্যই রাখবেন, কারণ এমনও হতে পারে যে আপনি অনেক আশা করে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করলেন কিন্তু আপনি যতটা আশা করেছিলেন ততটা আপনি পাচ্ছেন না, তত স্টুডেন্ট আপনি পাচ্ছেন না। আবার আরেকটা বিষয় হচ্ছে যে স্টুডেন্ট তো আপনি প্রত্যাশা অনুসারে পাবেন না, পাশাপাশি আপনি যদি প্রত্যাশা অনুসারে স্টুডেন্ট না পান তাহলে আপনি যেখানে রুম নিয়ে ভাড়া দিবেন সেখানে একটা খরচ থাকবে, বিদ্যুৎ বিলের খরচ থাকবে ইত্যাদি কারণে দেখা যায় আপনি প্রত্যাশা অনুসারে স্টুডেন্ট না পাওয়ার কারণে আপনি এটা কন্টিনিউ করতে পারছেন না। তাই আপনি চেষ্টা করবেন এটাকে একটা পার্ট টাইম বিজনেস হিসেবে রাখার জন্য। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে মিনিমাম 1-1.5 লক্ষ টাকার পুঁজি নিতে হবে, কারণ এখানে 500টা কম্পিউটার সেট আপ নিতে আপনার 50-60 হাজার টাকার মতো লাগবে। পাশাপাশি আপনি যে পজিশন নেবেন সেটার জন্য একটা অ্যাডভান্স বাবদ টাকা দিতে হতে পারে, পাশাপাশি আপনি যে যেখানে অফিসটা সাজাবেন সেটা সাজানোর জন্য কিছু ডেকোরেশন বা কিছু খরচের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি 1-1.5 লক্ষ টাকা ইনভেস্টের পরিমাণটা ধরে নিচ্ছি। এরপর আপনি সার্টিফিকেট দিবেন কোথা থেকে? আমাদের দেশে একটা টেন্ডেন্সি কাজ করে যে কম্পিউটার ট্রেনিং করার পর আমাকে সার্টিফিকেট দেবে কিনা, সার্টিফিকেটের উপরে আমরা অনেক বেশি ভরসা করি। সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, সার্টিফিকেট ছাড়া আসলে আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টার করে বেশিটা বেশি একটা প্রফিট করতে পারবেন না। সবাই শুধু সার্টিফিকেটের আশায় কম্পিউটার ট্রেনিং করে, তবে বাস্তব অর্থে সার্টিফিকেট কিন্তু কোনো কাজে লাগে না যদি আপনি ভালো কাজ না জানেন। তবে যাই হোক, আপনাকে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাতে হলে সার্টিফিকেট দিতে হবে। সেটার জন্য আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 6 মাস কোর্সের বিভিন্ন সার্টিফিকেটের বা কোর্স চালু করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা যারা অলরেডি কম্পিউটার ট্রেনিং সেন্টার করছে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের উদ্যোক্তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ বকশিস বলেন অথবা ফি বলেন অথবা যেভাবেই হোক তাকে ম্যানেজ করে তার কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার বন্দোবস্ত করতে হবে। প্রয়োজনে আপনি তার আন্ডারে আপনার স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করিয়ে সেখান থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করার ব্যবস্থা করে দেবেন। তো এভাবে যদি আপনি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি স্টুডেন্ট পাবেন। তো সাবধানতা হিসেবে আমি এই ব্যবসার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি ইনভেস্ট করার আগে একটু ভাববেন যে আসলে আপনি এটা প্রফিটের মুখ দেখতে পারবেন কিনা, প্রপার একটা প্ল্যানিং করে তারপর ব্যবসা শুরু করবেন। আর অবশ্যই আপনি এটাকে ফুল টাইম বিজনেস হিসেবে নেবেন না, তাহলে কিন্তু আপনি এই ব্যবসায় ভালো কিছু করতে পারবেন না। চেষ্টা করবেন এটাকে পার্ট টাইম বিজনেস হিসেবে নেওয়ার জন্য। এই ব্যবসার পাশাপাশি আপনি অন্য কোনো ব্যবসা করতে পারেন অথবা অন্য কোনো চাকরি করতে পারেন, তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট মার্জিন অর্জন করা সম্ভব হবে, কখনোই এটাকে আপনি ফুল টাইম বিজনেস হিসেবে ধরবেন না। তো এই ব্যবসায় প্রফিট কেমন? প্রফিট একটাই, প্রফিটের হিসাব করতে গেলে আসলে উৎফুল্ল বোধ করবেন আপনি, কারণ এই ব্যবসায় আপনি একবার মাত্র ইনভেস্ট করবেন, তার পরবর্তীতে আপনি প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে যত টাকা নেবেন প্রায় পুরোটাই আপনার প্রফিট থাকবে। আর যদি আপনি একজন লোক রাখেন রিসেপশনে, তার বেতন দেওয়ার পরে আপনার যে টাকাটা থাকবে পুরোটাই আপনার প্রফিট। তো সেই হিসেবে আমি বলতে পারি এই ব্যবসাটা কিন্তু বেশ লাভজনক একটা ব্যবসা। একবার ইনভেস্ট করলে লাইফ টাইম এখান থেকে একটা ইনকাম আসার সম্ভাবনা তৈরি হয়। আর আপনি যদি এটাকে পার্ট টাইম হিসেবে রাখতে পারেন সেক্ষেত্রে তো আরও ভালো হয়, কারণ পার্ট টাইমে আপনি একটা ভালো ইনকামের বন্দোবস্ত করতে পারছেন, পাশাপাশি এটা একটা লাইফ টাইম ইনকামের বন্দোবস্ত হচ্ছে, সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো মোটামুটিভাবে এই ছিল আজকের এই বিজনেস আইডিয়াটা। যারা একটা স্মার্ট ব্যবসা খুঁজছেন তাদের জন্য আই হোপ এই ব্যবসা আইডিয়াটা বেশ ভালো হবে, আর যারা একটা পার্ট টাইম বিজনেস খুঁজছেন তাদের জন্য আই হোপ এই ব্যবসা আইডিয়াটা অনেক ভালো হবে। তো যাবার আগে একটা কথা বলে যাই, ব্যবসা আইডিয়া দেওয়া খুব সহজ কিন্তু বাস্তবে সেটা পরিণত করা খুব কঠিন ব্যাপার। তাই ব্যবসা শুরু করার আগে একটু চিন্তা করবেন যে আসলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন কিনা, আপনি কি এই ব্যবসা করতে পারবেন কিনা, সেটা ভেবে চিনতে তারপরে শুরু করবেন। আমার নতুন একটি চ্যানেল আদু ভাই, এই চ্যানেলে আমি সাধারণত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যারা টেকনিক্যাল বিষয়ের উপর কৌতূহলী রয়েছেন তারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।
আমাকে সাপোর্ট করার জন্য। আশা করছি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা ঘুরে আসবেন। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।